সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার তেইশ সন্ধান টিমের আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান অবস্থান করছে খান অ্যাগ্রো ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার শরৎনগর স্টেশন সংলগ্ন তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানি উপযুক্ত খাটি দেশাল সার গরু ওনারা সংগ্রহ করছে তো আপনারা যারা কুরবানিকে টার্গেট করে খাটি দেশাল সার গরু মোটাতণ করতে চান তারা চাইলে এই ফার্মে এসে গরুগুলো দেখে শুনে সংগ্রহ করতে পারেন এখানে অনেকগুলোই গরু আছে এনারা মূলত লটাকারেই গরুগুলো বিক্রি করে তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো আর কেমন দাম হলে ওনারা বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো এবার গরু কয়টা লট করছেন আমি বাইশটা গরু দুইটা লট করছি দুইটা লটে যেভাবে খুশি নিতে পারবে আচ্ছা তো অনেকগুলো গরু যেহেতু আছে আপনাদের নিকট চলেন আমরা গরুগুলো এক এক করে দেখি আর আপনি এই গরুগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন কাকা ভিডিও শুরুতেই বারোটা গরুর একটা লট করছেন আপনি আর বারোটা লটের প্রথমে যে পাকড়া গরুটা নিয়ে আসছেন এটা কোন জাতের দেশাল পাকরা হ্যাঁ আছে গরুই আমার কাছে ভিন্ন ভিন্ন কালারের প্রায় সব ধরনের গরুই আছে তো এই গরুটার বয়স কেমন দাঁত কয়টা এটা দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা গরু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ তো সিঙ্গলে কি দাম বলবেন

এটাও একবার অরিজিনাল দেশাল শিংটা এটা আবার একটু বড় বড় আসছে হ্যাঁ শিংটা একটু বড় এক একটা গরু এক এক রকম সুন্দরজনি আসছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গরু এক একটা এক এক রকমের কালার নিয়ে আসছে আচ্ছা তো যার কারণে যারা নিয়ে রেডি করবে তারাও কুরবানির সময় যার যে কালারের গরু পছন্দ সে সেই কালারের গরু

চার নম্বর জে জে দাম রাখছেন আটান্ন হাজার পাঁচশো টাকা পার পিস এটা সাইড করে দেন পাঁচ নাম্বার লাল সাদা যে গরুটা নিয়ে আসছেন এটা এটা ওইজিনাল দেশাল এটা এর যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখে হ্যাঁ এর যে বৈশিষ্ট্যগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটার কি দাঁত হইছে হ্যাঁ এটাও দাঁত হইছে প্রত্যেকটা গরি দাঁতওয়ালা প্রত্যেকটা গরি দাঁতওয়ালা খাবার দাবারের চাহিদা কেমন হ্যাঁ এদের খাবার দাবারের চাহিদা আসলে খুবই ভালো আচ্ছা তো এটা হচ্ছে পাঁচ নম্বর সাইড করে দেন ছয় নাম্বার কালো রঙের যেটা নিয়ে আসছেন এটা এটা একবার অরিজিনাল দেশাল এটাও দেশাল দেশাল কোরবানি উপযুক্ত হ্যাঁ সবগুলোই কোরবানিকে টার্গেট করি আমার মাল সংগ্রহ করা আচ্ছা

কেউ চাইলে আসন্ন করবানিকে টার্গেট করে এখনো যে সাড়ে চার মাস পাঁচ মাসের মতো বাকি আছে এর মধ্যে একদম ফুল্লি রেডি করে নিতে হবে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামে প্রথম লটের গরু কোন দর্শক চাইলে এই লটের দাম রাখছেন

পাশে এগারো নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা অরিজিনালি দেশাল এটাও দেশাল দেশাল বারোটা লটের এগারো নাম্বার গরু এটা সম্পূর্ণ সুস্থ সবল কোরবানি উপযুক্ত যে যে কোরবানি উপযুক্ত কেউ চাইলে আসন্ন কোরবানিকে টার্গেট করে কাজ করতে পারে জি 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 আচ্ছা তো এটা ছিল এই লটের এগারো নাম্বার গরু এটাও সাইড করে দেন এই পাশে বারো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা অরিজিনালি দেশাল অরিজিনালি দেশাল দর্শক চাইলে সরাসরি এসে গরুগুলা দেখে বুঝ করে নিতে পারবে হ্যাঁ যদি কোনো দর্শক মনে করে যে আমি ওখানে যায়া দেখে বুঝে নেব। এতে আমি সম্পূর্ণ আমি নিজেও খুশি এবং যে ভাই নিল সে ভাই সন্তুষ্ট হতে পারবে

এই লটটার আমি দাম রাখছি আটান্ন হাজার টাকা পার আটান্ন হাজার টাকা পার পিস যেটা সার্ড করে দেন এই লটের তিন নম্বর যে গরুটা আপনি আসছেন হোয়াইট কালার একটা গরু এটা এটা একবার অরিজিনাল দাশাল দাশাল গরু গরুটার বয়স কেমন বয়স দুই দাঁত দুই দাঁত জি জি কুরবানিকে টার্গেট করে কাজ করার মতো জি 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 আজকের প্রোগ্রামে এটা হচ্ছে দ্বিতীয় লটের 3 নাম্বার গরু জি 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 এভারেজ দাম রাখছেন গরুগুলোর এভারেজ আমি দাম রাখছি লেগলো 58000 টাকা পার পিস এটা সাইড করে দেন এই পাশে 4 নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা অরিজিনাল দাশাল এটাও দাশাল গরু দাশাল এই গরুটার বয়স কেমন এটা চার দাঁত চার দাঁত চার দাঁত আচ্ছা এই গরুগুলো এখন খাবে দাবে আর পরিচর্যা পেলে মাংস বাড়বে হ্যাঁ এইগুলোর মূল দায়িত্ব এটা তো আমি আগে বলেছি যে এইগুলোকে আসলে পরিচর্যাটা খুবই কম আছে এগুলোকে এখন ভালোভাবে খাদ্য দিলে দিনে খুব দ্রুত মাংস বাড়বে আর এই গরুগুলোর একটা বৈশিষ্ট্য আছে কি এগুলোর রোগ জীবাণু খুবই কম হয় খুবই কম তো এটা হচ্ছে আপনার দিতে লটের চার নাম্বার গরু। স্টার্ট করে দাও। এই পাশে পাঁচ নাম্বার যেটা আছে এটা এটা অরিজিনাল দেশাল। এটাও দেশাল। গরুটা সম্পূর্ণ সুস্থ সবল। হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। কুরবানি উপযুক্ত। কেউ চালে কুরবানিরকে টার্গেট করে কাজ করতে পারে। জে জে জে। 10টার লটের এটা ছিল পাঁচ নাম্বার গরু। এভারেজ দাম রাখছেন? এভারেজ আমি দাম রাখছিলাম 58000 টাকা পার পিস। পার পিস। এটা সাইড করে দেন। ছয় নাম্বার কোন গরুটা? এই পাশে ছয় নম্বর যে গরুটা নিয়ে আসছেন কালো রঙের এটা এটা অরিজিনাল দেশাল দেশাল যে কোরবানিকে টার্গেট করে কাজ করার মতো যে 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 দশটা লটের এটা হচ্ছে ছয় নাম্বার গরু তো এভারেজ মাংস আসলে ওইভাবে বলা যাচ্ছে না দর্শক এসে আইডিয়া করে নিতে পারবে কারণ ঘটনা হচ্ছে এই গরুগুলোকে আসলে যেভাবে তৈরি করার কথা কিন্তু সেইভাবে তো কোনো ভাই তো হয় নাই এই কারণে তো এখন হ্যাঁ একে এখন খাওয়া দাওয়া একে তৈরি করে নিতে তৈরি করে নিতে হবে দাম রাখছেন আপনি এভারেজ 58000 টাকা পার পিস এটা ছিল 6 নাম্বার জি জি পাশে 7 নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা অরজিনালি দেশাল অরজিনালি দেশাল কুরবানিকে টার্গেট করে কাজ করার মতো জি 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 গরু সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো এটা 10 টা লটে সিরিয়ালের 7 নাম্বার গরু

দরদাম করে নিতে পারবে দরদামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই দরদামের একটু সুযোগ অবশ্যই থাকবে আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম